সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বরাবরের মতোই মোস্ট ইম্পর্টেন্ট একটি বড় সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে নারী এবং পুরুষ উভয়ই সকল জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন এসএসসি এবং এসএসসি যারা কমপ্লিট করেছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো পেজটিতে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপমানুষ্ঠানিক শিক্ষা বোরো ডব্লিউ 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 ডট ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো আপনার বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো জুন দুই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিএনএফি ডট টেলি ডট কম এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি আপনি যদি বেটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে অ্যাপ্লাইটি আপনি করতে পারছেন তো বয়সের হিসাবটি করতে হবে বিশে জুন দু হাজার তেইশ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তার মানে আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লুক লুক নেওয়া হবে আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো উপস্থাপন করব যেমন একে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুই শত তো এখানে বয়স তো আমি আগেই বলছি ঊনুর্দ্ব তিরিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত রয়েছে এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে আমি একটি বিষয় আপনাকে সাজেস্ট করব আপনি যদি কম্পিউটারের কাজ নাও পারেন একদম ফ্রেশ থাকেন তারপরেও আপনি কম্পিউটার অপারেটরে অ্যাপ্লাই করবেন কারণ যেহেতু এখানে বিশ শব্দের কথা বলা হয়েছে সেহেতু আপনি কিন্তু পরবর্তী সময়ে কম্পিউটারের কাজ শিখে নিতে পারবেন এবং গতি বাড়িয়ে নিতে পারবেন তো আপনারা যারা শুধুমাত্র পড়াশোনা করেছেন কম্পিউটার কাজ পারেন না তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করবেন তো এটাতে আপনার সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর দুই নাম্বারে চলে যাচ্ছে এখানে হচ্ছে আপনার অফিস সহায়ক বিশ গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারশত বিয়াল্লিশটি তো এখানে অনুর্দ তিরিশ বছর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারছেন এখানেও কিন্তু আপনার সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এটি কিন্তু আপনার জুন মাসের এই মুহূর্তে সবচেয়ে বড় সার্কুলার সময় যদি বড় নিকগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করুন এখন আমি আপনাদের মাঝে আবেদনের প্রসেস এবং কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন সে সাথে যেহেতু আপনি ক্যাটাগরির বিষয়গুলো দেখেছেন এখন তো জানার আগ্রহ রয়েছে যে ক্যাটাগরি অনুযায়ী আপনার কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিএনএফি ডট টে ডট এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আমি আবারও বলছি আপনি যদি বেটার কাজ পেতে চান আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে একমাত্র এই ধরনের সার্ভিসগুলো আমরাই দিচ্ছি এবং এখন বলে দিব যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফ্রি জমা দান শুরু তারিখ সময় এখানে দেখতে পাচ্ছেন বিশ ছয় দু হাজার তেইশ সকাল দশ গটিকা আপনি চাইলে বিশ তারিখ থেকে জুন মাসের জুন মাসের বিশ তারিখ থেকে আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখ সময় উনিশ সাত দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা আপনি এক মাসের জন্যই সময় পাচ্ছেন আবেদন করার জন্য এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে তো দুইটি এসএমএস করে কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে তো যেহেতু এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে আপনি যদি এক নং ক্রমিকের জন্য আবেদন করেন তাহলে এখানে দুই টাকা লাগবে এবং সেই সাথে আপনি যদি দুই নং ক্রমিকের জন্য আবেদন করেন তাহলে আপনার একশত টাকা লাগবে তো এই টাকাগুলো কি করতে হবে টেলিটপ প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেমন প্রবেশতির বিষয়টি রয়েছে সেই সাথে আপনার কিভাবে এস করতে হবে এবং কোনো ধরনের যদি আবেদন করতে সমস্যা হয় কিভাবে সমাধান করবেন এখানে হেল্পলাইন রয়েছে এবং বিজ্ঞপ্তিটি আপনি কোথা থেকে পাবেন সেই লিঙ্গুলো কিন্তু রয়েছে তো এছাড়াও এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে দেখি নেই আমরা সার্কুলারটি কার দায়িত্ব রয়েছে তো এখানে নুরুজ্জামান শরীফ এনডিসি তো এই হচ্ছে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই আপনি ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ